বন্ধুরা, আমরা এবার কিছু এক্সাম্পল সলভ করে ফেলবো, যে ফর্মুলাগুলো শিখে আসলাম ওই ফর্মুলাগুলো ব্যবহার করে। তো আমাদের বোর্ডে তিনটা এক্সাম্পল দেখতে পাচ্ছি আমরা। তার মধ্যে প্রথম এক্সাম্পল হচ্ছে y সমান রুট এক্স প্লাস ফোর্থ রুট এক্স প্লাস থ্রি বাই এক্স। এখন রুট এক্স কে আমরা বলবো x টু দি পাওয়ার হাফ, ফোর্থ রুট অফ x কে আমরা বলবো x টু দি পাওয়ার 1/4, থ্রি বাই এক্স কে আমরা বলবো থ্রি ইন্টু x টু দি পাওয়ার -1। তো দেখতে পাচ্ছি এটা কিন্তু x টু দি পাওয়ার n এর মতো, এটাও x টু দি পাওয়ার n এর মতো, আবার এটাও x টু দি পাওয়ার n এর মতো। তো x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা কি ছিল আমাদের? n x টু দি পাওয়ার n -1, এটা ছিল ডিফারেন্সিয়েশনের ফর্মুলা। তো এখন যদি আমরা ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করে ফেলি, তাহলে প্রথমটার জন্য কি হবে? প্রথমটার জন্য হবে হাফ ইন্টু x টু দি পাওয়ার হাফ -1। আচ্ছা, এরপরেরটা হবে 1/4 x টু দি পাওয়ার 1/4 -1, আর এখানে হবে -1 x টু দি পাওয়ার -1 -1, বা হাফ ইন্টু x টু দি পাওয়ার -1/2 প্লাস 1/4 x টু দি পাওয়ার -3/4 -3 ইন্টু x টু দি পাওয়ার -2। আচ্ছা, সেকেন্ড এক্সাম্পলটা, সেকেন্ড এক্সাম্পল হচ্ছে y সমান x প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু x প্লাস 2। তো x প্লাস 1 হোল স্কোয়ার কে আমরা বলতে পারবো x স্কোয়ার প্লাস y z x প্লাস 1, সাথে আছে x প্লাস 2। এখন গুণ করে দিলে হবে x কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস x প্লাস 2x স্কোয়ার প্লাস 4x প্লাস 2, বা নেক্সট লাইনে আসতেছে আমাদের x কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস 5x প্লাস 2। তো এখন যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে dy বাই dx ইকুয়াল টু আসবে x কিউব এর ডিফারেন্সিয়েশন 3x স্কোয়ার, 4x স্কোয়ারে কি হবে 4 ইন্টু 2x, 5x এর ডিফারেন্সিয়েশন কি হবে 5 ইন্টু 1, প্লাস লাস্টেরটা কিন্তু একটা ধ্রুবপদ, ধ্রুবপদকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে রেজাল্ট হবে 0। তাহলে 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 5, দিস ইজ দ্য আনসার। পরেরটা, পরেরটাতে আমরা দেখতে পাচ্ছি প্রথম রাশিটা 2x টু দি পাওয়ার b, দেন -5 টু দি পাওয়ার x প্লাস b ইনটু tan x। যদি এখানে আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে প্রথম রাশিটা x টু দি পাওয়ার n এর মতো দেখতে, তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করলে হবে b x টু দি পাওয়ার b -1 -5 ইনটু e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? e টু দি পাওয়ার x, তাহলে e টু দি পাওয়ার x প্লাস b ইনটু tan x এর ডিফারেন্সিয়েশন কি? sec স্কোয়ার x, তাহলে এখানে sec স্কোয়ার x। বন্ধুরা, আমরা আরো দুইটা এক্সাম্পল দেখে ফেলবো। প্রথমটা হচ্ছে 8 log a base x minus 3 ln x plus 4 sin x। প্রথম রাশিটার ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা কি ছিল আমরা একটু আগে শিখে আসছি, আসলে সেটা ছিল log a base e ইন্টু 1/x মাইনাস 3 ইন্টু ln x এর ডিফারেন্সিয়েশন ছিল 1/x প্লাস sin x কে ডিফারেন্সিয়েট করলে হবে cos x। তারপর সেকেন্ড এক্সাম্পল, সেকেন্ড এক্সাম্পল হচ্ছে 7 log b base x মাইনাস 6 ln x প্লাস 8 cos x। আচ্ছা, তো সেকেন্ড এক্সাম্পল আমরা যদি y কে ডিফারেন্সিয়েট করি তাহলে প্রথম রাশিটা কিন্তু একদম আগেরটার মতোই 7 ইনটু log b base e ইন্টু 1/x মাইনাস 6 ইন্টু ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, cos x কে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস sin x। বন্ধুরা, আমাদের পরবর্তী এক্সাম্পল হচ্ছে y সমান x কিউব মাইনাস 27 বাই x স্কোয়ার প্লাস 3x প্লাস 9। এটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে চাই। তো তার আগে আমরা একটু সিম্পলিফাই করে ফেলি, যে লবের রাশিটাকে আমরা এভাবে বলতে পারি x কিউব মাইনাস 3 কিউব, আর নিচেরটা x স্কোয়ার মাইনাস 3x প্লাস 9। x কিউব মাইনাস 3 কিউব, তাকে ফর্মুলা অ্যাপ্লাই করলে x মাইনাস 3 ইন্টু x স্কোয়ার প্লাস 3x প্লাস 9, এই দুজন ক্যান্সেল আউট হয়ে গেল, তাকে অনলি x মাইনাস 3 ডিফারেন্সিয়েট করলে হবে x কে ডিফারেন্সিয়েট করলে 1 মাইনাস 3 এর ডিফারেন্সিয়েশন 0, যেহেতু সে ধ্রুবক, তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 1। পরেরটা খেয়াল করি, পরেরটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কোজ এক্স। এখানে সাইন স্কোয়ার এক্স কে আমরা চাইলে বলতে পারি 1 মাইনাস কোজ স্কোয়ার এক্স,
নিচে অ্যাজ ইট ইজ থাকবে, 1 মাইনাস কজ স্কোয়ার এক্স মানে 1 প্লাস কজ এক্স ইন্টু 1 মাইনাস কজ এক্স, নিচে 1 প্লাস কজ এক্স, দুটা ক্যান্সেল হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেলে থাকে 1 মাইনাস কজ এক্স। এখন যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে dy বাই dx, প্রথম 1 হচ্ছে একটা কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েশন হবে 0, মাইনাস কজ এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স, dy বাই dx আসে সাইন এক্স। বন্ধুরা পরের এক্সাম্পল, y ইকুয়াল টু সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস সাইন টুয়াইস এক্স। আমরা একটু সিম্পলিফাই করি রাশিটাকে আগে, দেন ডিফারেন্সিয়েট করব। উপরে আছে সাইন এক্স প্লাস কজ এক্স, আর নিচে এই 1 কে আমরা চাইলে বলতেই পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, আর সাইন টুয়াইস এক্স কে চাইলে বলা যায় 2 সাইন এক্স ইন্টু কজ এক্স, সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইডেড বাই রুট ওভার, এই পুরো রাশিটাকে বলতে পারি সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার, বা যেটা আসতেছে সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কজ এক্স 1। তার মানে অ্যাকচুয়ালি ওয়াই সমান 1, যদি আমরা ডিফারেন্সিয়েট করি রেজাল্ট আসবে 0। Thank you.